পেটের চর্বি কমানোর জন্য যে প্রপার ডায়েটিং করতে হবে, এক্সারসাইজ করতে হবে, এগুলো তো আমরা ছোট থেকে বড় প্রত্যেকে জানি। কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সকালবেলার এমন কয়েকটা সুন্দর অভ্যাস যেগুলো অত্যন্ত সহজ, খুব ইজি টু ফলো, যেগুলোকে যদি তোমরা প্রত্যেক দিন নিজেদের রুটিনে সামিল করে নাও এবং প্রত্যেক দিন সেই অভ্যাসগুলো নিয়ম মাফিক করতে থাকো, তাহলে কিন্তু পেটের চর্বি কমানোটা বা শরীরের ফ্যাট কমানোটা তোমার কাছে আর কোনো বড় ব্যাপার থাকবে না। তুমি নিজের অজান্তেই দেখবে তোমার শরীরটা কিরকম স্লিম হয়ে যাচ্ছে, তোমার পেটটা আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে এবং তুমি প্রচণ্ড হালকা এবং ফুরফুরে ফিল করতে শুরু করেছো। তার জন্য কিন্তু প্রত্যেক দিন তোমাকে এই অভ্যাসগুলোকে একদম নিজের জীবনে সামিল করে নিতে হবে, অর্থাৎ এটাকে তোমার একটা লাইফস্টাইল বানিয়ে ফেলতে হবে। এতে করে তুমি কিন্তু দীর্ঘদিন অবধি সুস্থ থাকবে, ভালো থাকবে এবং হেলদি থাকবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম অভ্যাসটায় যাওয়ার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আগের দিন রাত্রে যেতে হবে, অর্থাৎ রাত্রের সঙ্গে আগের দিন রাতের সাথে পরের দিনটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সেটা কিরকম? তোমার যদি আগের দিন রাত্রে ঘুমটা ভালো না হয়, প্রপার না হয়, ডিপ না হয়, তাহলে কিন্তু তোমার পরের দিনের শুরুটা কখনোই ভালো হয় না, সেটা আমরা সবাই জানি। সেই জন্য আমাদের যেটা করতে হবে, দিনটা ভালোভাবে শুরু করার জন্য রাত্রে তাড়াতাড়ি ঘুমাতে হবে, একটা নির্দিষ্ট সময়ে ঘুমোতে হবে এবং ঘুমানোর আগে আমরা ফোন, টিভি, কোনো রকম টেকনোলজির ইউজ করব না। এগুলোর থেকে অন্তত আধ ঘন্টা আগে আমরা ডিটাচড হয়ে যাব এবং কি করব, ঘুমানোর আগে মাথাটাকে শান্ত রাখবো যাতে ঘুমটা ভালো হয়, এবং প্রত্যেক দিন একই সময় ঘুমাবো এবং চেষ্টা করব প্রত্যেক দিন রাত্রে অন্তত 7-8 ঘন্টার একটা প্রপার স্লিপ শরীরকে প্রোভাইড করতে, যেটার সঙ্গে তোমার ফ্যাট লসের, ফ্যাট বার্নিংয়ের একটা ভীষণ গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ঠিক আছে, এবার হচ্ছে পরের দিন সকাল। যখনই আমার রাত্রে ঘুমটা ভালো হবে, ডিপ হবে, তখনই কিন্তু সকালের শুরুটাও খুব সুন্দর হবে। সকালবেলা উঠেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দিনের শুরুটা করতে হবে এক গ্লাস উষ্ণ গরম জল দিয়ে। যাদের ক্ষেত্রে কোনো প্রবলেম আছে গরম জল খাওয়ার, যারা অস্বস্তি ফিল করো তারা নর্মাল ওয়াটার খেতে পারো, কিন্তু রেকমেন্ডেড হচ্ছে এক গ্লাস উষ্ণ গরম জল। তাতে যদি তোমরা একটা আস্ত পাতিলেবু স্কুইজ করে খেতে চাও তাহলে আরও ভালো হয়, তবে উষ্ণ গরম জল দিয়েই দিনটা শুরু করার চেষ্টা করবে। ঠিক আছে, এবং নেক্সট ধাপটা যেটা সেটা হচ্ছে যে আমরা সকালবেলায় ঘুম থেকে ওঠার পর থেকে আমাদের ব্রেকফাস্টের মাঝখানে যে সময়টা, তার মাঝখানে আমরা অন্তত 2-3 গ্লাস জল অবশ্যই কনজিউম করব এখন থেকে। ঠিক আছে, তাতে কি হবে, আমাদের শরীর অনেক বেশি তাড়াতাড়ি ফাংশনিং করা শুরু করবে, মেটাবলিজম অনেক বেশি বুস্ট হবে এবং তোমার শরীর নিজেকে অনেক ভালোভাবে ডিটক্সিফাই করবে, অর্থাৎ তোমার বাউল মুভমেন্ট ভালো হবে এবং তোমার শরীর একদম হালকা ফুরফুরে ফিল করবে। ঠিক আছে, তাহলে এখন থেকে প্রত্যেকদিন সকালবেলা আমাদের ঘুম থেকে উঠে ব্রেকফাস্টের আগে এই সময়টার মধ্যে 2-3 গ্লাস জল অবশ্যই খেতে হবে, এটা যেন মাথায় থাকে। সেকেন্ড স্টেপ, সকালবেলা উঠে তুমি প্রচুর পরিমাণে জল খাবে, তারপরে ফ্রেশ হবে, তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এখন থেকে প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে আমাদের 30 মিনিট করে যে কোনো একরকমের কার্ডিও অ্যাক্টিভিটি দিয়ে দিনটা শুরু করতে হবে। সেটা কীরকম, যে কোনো কিছু হতে পারে, তুমি ব্রিস্ক ওয়াকিং করতে পারো, তুমি কোনো রকম কার্ডিও এক্সারসাইজ করতে পারো। আমার চ্যানেলে প্রচুর কার্ডিও ওয়ার্কআউটস রয়েছে, তোমরা সেগুলো ফলো করতে পারো 30 মিনিটস পর্যন্ত, বা বাইরে হাঁটতে যেতে পারো, স্কিপিং করতে পারো, অর্থাৎ লাফ দড়ি, যেটা যাদের বয়স কম, যারা স্টুডেন্টস তারা স্কিপিং করতে পারো ইজিলি। ঠিক আছে, যে কোনো রকমের একটা কার্ডিও অ্যাক্টিভিটি সকালবেলা খালি পেটে যখনই আমরা 30 মিনিটস পর্যন্ত করব, তুমি দেখবে কত তাড়াতাড়ি তোমার শরীরে চেঞ্জ আসছে, কত তাড়াতাড়ি তুমি ফ্যাট বার্ন করছো, কত তাড়াতাড়ি তোমার এনার্জি লেভেল বাড়ছে, তোমার দিনটা কত সুন্দর কাটছে, কত চনমনে কাটছে। তুমি তফাতগুলো খুব কম দিনের মধ্যেই লক্ষ্য করতে শুরু করবে। তার জন্য প্রত্যেক দিন সকালবেলা কোনো এক্সকিউজ দিলে চলবে না, যদি সকালে অনেক কাজ থাকে তাহলে ঘুম থেকে ওঠাটা তাড়াতাড়ি করতে হবে। ঠিক আছে, এইভাবে নিজেকে নিজের লাইফস্টাইলটাকে ম্যানিপুলেট করতে হবে এবং ভালো ভালো হ্যাবিটগুলো কিন্তু ইনক্লুড করতে হবে সকালবেলা। তাহলে 30 মিনিটস করে যে কোনো একরকমের কার্ডিও অ্যাক্টিভিটি আমরা এখন প্রত্যেক দিন করব। 3 নম্বর স্টেপ, সকালের যে খাবারটা হবে, অর্থাৎ তুমি সকালে উঠলে, তারপরে প্রচুর পরিমাণে জল কনজিউম করলে, ফ্রেশ হলে, তারপরে তুমি যে কোনো রকমের একটা 30 মিনিটসের কার্ডিও অ্যাক্টিভিটি করলে, হাঁটাহাঁটি করলে বা ব্যায়াম করলে, যে কোনো কিছু একটা করলে, এবং তারপরে চলে আসছে ব্রেকফাস্টের টাইম। ব্রেকফাস্টটা কিন্তু অবশ্যই হতে হবে প্রোটিন রিচ, যেখানে প্রোটিনের পরিমাণটাই সব থেকে বেশি থাকবে, কার্বোহাইড্রেটসের পরিমাণ কিন্তু খুব কম থাকবে, না থাকলেও কোনো ক্ষতি নেই। ঠিক আছে, সকালবেলায় শরীর সব থেকে বেশি চায় হচ্ছে প্রোটিন, যেটা তোমার মাসল রিপেয়ারিংয়ে সাহায্য করবে, যেটা তোমার শরীরে মাসল মাস তৈরি করবে এবং তোমার ফ্যাট বার্ন করতে অনেক বেশি তোমাকে হেল্প করবে এবং তোমাকে
নেক্সট মিল পর্যন্ত তোমাকে সেশিয়েটেড রাখবে, অর্থাৎ তোমার তাহলে বারবার করে খিদে পাবে না এবং তুমি তাহলে বারবার করে স্ন্যাকিং করবে না, ঠিক আছে? তাহলে সকালের খাবারটা হতে হবে প্রোটিন রিচ, যে কোনো রকম প্রোটিন তুমি ইনক্লুড করতে পারো, সেটা ডিম হতে পারে, পনির হতে পারে, সয়াবিন হতে পারে, চিকেন ব্রেস্ট হতে পারে, যেটা তোমার কাছে অ্যাভেলেবেল, যেটা তুমি খাওয়া ঠিক বলে মনে করছো তুমি সেটা দিয়েই দিনটা শুরু করতে পারো। কিন্তু প্রোটিনটাকে কিন্তু আমাদের অনেক বেশি করে প্রায়োরিটাইজ করতে হবে সকালবেলা। চার নম্বর স্টেপটা ভীষণভাবে হেল্প করবে তোমাকে সারাটা দিন ট্র্যাকে থাকতে এবং খুব তাড়াতাড়ি ফ্যাট লস করতে, এবং সেটা হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে লাঞ্চ পর্যন্ত, অর্থাৎ দুপুরের খাবার খাওয়ার মাঝখানে এই যে এতটা সময়, এর মাঝখানে তুমি চেষ্টা করবে এখন থেকে 2 থেকে 2.5 লিটার জল অবশ্যই খেয়ে নিতে, ঠিক আছে? কি হবে, তুমি যখনই জল খাওয়ার পরিমাণটা সকালবেলায় বাড়িয়ে দেবে তখনই কি হবে, তোমার এই যে ব্রেকফাস্ট করার পর থেকে লাঞ্চের মাঝখানে এই যে মিড মর্নিংয়ে যে স্ন্যাকটা আমরা নিই, যে সময় খাওয়াটা আমাদের অনেকটা বেশি হয়ে যায়, খিদের চোটে আমরা অনেক ভুলভাল জিনিস খেয়ে ফেলি, সেক্ষেত্রে কী হবে, সেটাকে আমরা রেস্ট্রিক্ট করতে পারবো এবং আমাদের ফ্যাট বার্নিং প্রসেসটাকে আমরা আরও তাড়াতাড়ি করতে পারবো, আরও দ্রুত করতে পারবো। দেখো, আমরা যখনই ফ্যাট লস করার কথা বলি তখনই কিন্তু আমাদের যেটা মেইন বিষয় হয়ে যায় সেটা হচ্ছে ক্যালোরি ডেফিসিট ক্রিয়েট করা, অর্থাৎ তোমার শরীরে যতটা প্রয়োজন তোমাকে সবসময় তার থেকে একটু কম খেতে হবে, তবে গিয়ে তোমার শরীর ফ্যাট বার্ন করতে পারবে, ঠিক আছে? তাহলে তুমি যদি তোমার খাওয়ার পরিমাণ একটুও না কমাও, একই লেভেলের খাওয়া দাওয়া করে যাও, তাহলে কখনোই কিন্তু তোমার শরীর সেই স্পেসটা পাবে না এবং তুমি ফ্যাট বার্ন করতে পারবে না, অর্থাৎ চর্বি কমাতে পারবে না। তাহলে স্ন্যাকিংগুলোকে যদি আমরা সামহাউ রেস্ট্রিক্ট করতে পারি, এবং জল কি করে, জল তোমার মেটাবলিজমকে বুস্ট করে, জল তোমার সমস্ত ফাংশনিংগুলোকে প্রপার করে, আরও ভালো করে এবং তোমার শরীরকে সুন্দরভাবে ডিটক্স করে, ঠিক আছে? এবং তোমার বারবার খাওয়ার যে ক্রেভিং সেটাকে কমাতে অনেক দূর পর্যন্ত সাহায্য করে। সেই জন্য জলকে আমাদের ভীষণভাবে প্রায়োরিটাইজ করতে হবে, ভীষণভাবে ইম্পর্টেন্স দিতে হবে ফ্যাট লস জার্নিতে। তাহলে আমরা সকালবেলার দিকটায় চেষ্টা করবো আমাদের ফুল ডে জলের যে ইনটেক তার হাফের বেশিটাই কনজিউম করে নিতে সকালবেলার মাঝখানে, ঠিক আছে? তাহলে এখন থেকে আমরা সকাল থেকে দুপুরের মাঝখানে যে টাইমটা, 2 থেকে 2.5 লিটার জল এখন থেকে প্রত্যেকদিন খাওয়া শুরু করব। লাস্টে দুপুরবেলার খাওয়ারের টাইমটা কিন্তু তোমাকে এখন থেকে ফিক্স করতে হবে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেকটা মিলের যে টাইমিং সেগুলোকে ফিক্স করাটা ভীষণ জরুরি যদি তুমি তোমার শরীরকে একটা রুটিনে আনতে চাও, একটা রুটিনে বাঁধতে চাও, ঠিক আছে? শরীর একটা সিস্টেম বোঝে, তুমি যে সিস্টেমে শরীরকে চালাবে শরীর সেইভাবেই কাজ করবে। তাহলে তুমি যদি একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর খাবার খাও, তাহলে কিন্তু তার মাঝখানে এটা এমনভাবে তোমার শরীর এতে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে যে এর বাইরে গিয়ে দেখবে কি, কয়েকদিন পরে দেখবে যে এর বাইরে গিয়ে তোমার আর খিদে পাচ্ছে না, তোমার ঠিক ওই ওই সময়গুলোতেই খিদে পাবে, ঠিক আছে? এর ফলে কি হবে, তুমি অযথা স্ন্যাকিং করবে না, যত রকমের সল্টি চিপস হ্যান ত্যান এইগুলো খাবে না, ক্রেভিং হবে না, এবং তোমার শরীর ঠিক সময়ে ঠিক পুষ্টিটা পাবে। লাঞ্চে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে লাঞ্চ খাওয়ার আগে 10 থেকে 15 মিনিট আগে একটা বড় বাটিতে স্যালাড নিতে হবে, আমি সবসময় বলে থাকি, ঠিক আছে? স্যালাডে তুমি শশাটাকে অবশ্যই রাখবে এবং তার সঙ্গে যারা অন্যান্য সবজি খেতে প্রেফার করো, গাজর, বাঁধাকপির পাতা, লেটাস, এই ধরনের নানান রকম টমেটো, নানান কিছু দিয়ে তুমি বানিয়ে নিতে পারো, যে যেরকম সহ্য করতে পারো, ডাইজেস্ট করতে পারো সেই অনুযায়ী খাবে, ঠিক আছে? শশাটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা সবাই ডাইজেস্ট করতে পারি, কোনো প্রবলেম হয় না, সেই জন্য শশাটাকে অবশ্যই স্যালাডে রাখবে এবং বেশি পরিমাণে রাখবে, কারণ শশাতে প্রচুর পরিমাণ জল থাকে এবং প্রচুর পরিমাণ ফাইবার থাকে। এই দুটো জিনিসই আমাদের ফ্যাট লসের ক্ষেত্রে একটা বিশাল রোল প্লে করে, ঠিক আছে? তাহলে এখন থেকে লাঞ্চ করার 10 থেকে 15 মিনিট আগে আমরা খাবো এক বাটি ভর্তি স্যালাড, যেটা আমাদের লাঞ্চে পোর্শন কন্ট্রোল করতে ভীষণভাবে হেল্প করবে। লাঞ্চে কিন্তু আমরা যেহেতু সকালে কার্বের পরিমাণ কম থাকছে বা থাকছে না, সেক্ষেত্রে লাঞ্চে আমরা কার্ব একটু অবশ্যই রাখবো, কিন্তু সেটা কিন্তু খুব লিমিটেড পোর্শনে, ঠিক আছে? যেহেতু সকালে খাওনি তাই জন্য কিন্তু বাঁধন ছাড়াভাবে খেলে হবে না, এক থালা ভাত নিয়ে বসে পড়লে কিন্তু হবে না, সবসময় এক কাপ ভাত খাওয়ার চেষ্টা করবে বা একটা হাতে বানানো একটা আটার রুটি, ঠিক আছে? এর বেশি কিন্তু কখনোই লিমিট ক্রস করবে না, ওকে? এবং তার সঙ্গে বাটি ভর্তি তরকারি থাকা চাই, প্রোটিনের পরিমাণ ভালো পরিমাণে থাকা চাই, এবং স্যালাড তো তুমি আগেই খেয়ে নিচ্ছ। তাহলে এইভাবে আমরা কি করব, সকাল থেকে দুপুর পর্যন্ত আমাদের হ্যাবিটগুলোকে নতুন করে তৈরি করব, যাতে আমরা তাড়াতাড়ি আমাদের শরীরটাকে একটা সুন্দর শেপে আনতে পারি, আমাদের ইন্টারনাল অর্গানগুলোকে প্রপারলি ফাংশনিং করতে সাহায্য করতে পারি, এবং শরীরে যত টক্সিনস জমেছে এতদিন ধরে সেগুলোকে সুন্দরভাবে ফ্লাশ আউট করে শরীরটাকে হেলদি বানাতে পারি। তাহলে এই 5টা
টিপস এখন থেকে তুমি যদি রেগুলার ফলো করো, কোনো রকম চিটিং না করো, কোনো রকম চেঞ্জেস না আনো এর মধ্যে, তাহলে কিন্তু তুমি নিজেই বুঝতে পারবে, আমাকে বলতে হবে না, তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার চেহারায়, তোমার শরীরের ভেতরে, তোমার মনে কতটা চেঞ্জ এসছে। কয়েকদিনের মধ্যেই তুমি টের পাওয়া শুরু করবে। তার জন্য অভ্যাসগুলোকে তৈরি করতে হবে, আর যে কোনো ভালো জিনিস তৈরি করার জন্যই কিন্তু একটু কষ্ট করতে হয়, একটু ধৈর্য ধরতে হয়, সিম্পলি তোমাকে সেইটুকু এফার্ট টিজার জন্য দিতে হবে। কেমন লাগলো আজকের ভিডিওটা একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর কন্টেন্ট নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।